মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আজকে সানডে, আজকে অফিস নেই, পুরোটাই বাড়িতে। তো আজকে একটু ছাদ থেকে শুরু করলাম ব্লগটা, বিকজ অনেক দিন ছাদে আসা হয় না। আজ প্রায় 1 মাস পর আমি ছাদে এলাম। তো আজের ওয়েদারটা ভীষণই মেঘলা মেঘলা ওয়েদার, সকালে বৃষ্টিও হয়েছে, সেই জন্য সকালে ঘুমটাও ভাঙেনি তাড়াতাড়ি। আজ 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য একটু মাথাটা ধরে আছে, অনেকক্ষণ ঘুমিয়েছি। তো সকাল সকাল উঠে, মানে সকাল সকাল বলতে বেলা করেই উঠে চা বানিয়ে একেবারে ভাবলাম ছাদে চলে আসি, আর ছাদে এসে তোমাদের সাথে গল্প করি। তো এই সানডেটাই পাই যেখানে একটু নিজের চর্চা করা যেতে পারে, একটাই তো দিন, তো আজকে একটু করব, কিছু চর্চা করব। দেখো, আমাদের ছাদ থেকে এই পার্কটার উপরে, মানে পার্কটার ভিউটা কি সুন্দর লাগে, ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে। দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে। তো পুজোতে কে কি কিনলে সেটা আমাকে অবশ্যই জানিও, বিকজ আমি এখনো অবধি কিছু কিনিনি। আর যদিও বা কিছু কিনি, সেটার একটা ভিডিও তো করবোই, মানে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কে কি কিনলে সেটা আমার সাথে অবশ্যই, মানে আমাকে কমেন্টে জানিও যে কে কি কিনলে কিরকম, এবার এক্সাইটমেন্টটা কিরকম। যা দেখলাম যে পুজো এবার সব জায়গাতেই হচ্ছে, মানে কলকাতাতে এবার প্যান্ডেল হচ্ছে, পুজো হবে, তো পুজো তো হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, কিছু কেনার যে এক্সাইটমেন্টটা প্রত্যেকবার পুজোতে থাকে সেটা এবার আর নেই। এটা আমার সাথেই হচ্ছে, হয়তো শুধু তোমাদের সাথে নাও হতে পারে, এটা আমাকে জানিও কমেন্টসে। তোমাদের সাথে কি এটা হচ্ছে, নাকি তোমরা কেনাকাটা যেমন আগের আগের বছরও যেমন ফুল ফ্লেজে কেনাকাটা হয়েছে, এবারও সেরকম হচ্ছে কি না? বাট আমার কেন জানি না একদমই কেনাকাটা করতে ইচ্ছা করছে না, আর যাই না কেন। যাই হোক, তোমরা জানিও কিন্তু তোমাদের সাথে এরকম হচ্ছে কিনা। আমি একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটুখানি কিছুক্ষণ থাকবো ছাদে, কারণ বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আর বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো একটু চাটা খেয়ে তারপর নিচে গিয়ে দেখা হচ্ছে। ওকে, তো ব্রেকফাস্ট করছি, ব্রাউন ব্রেড স্যান্ডউইচ। ব্রাউন ব্রেডটা উপরে, হ্যাঁ দেখতে হেলদি, উপর দিয়ে ভিতরে আছে একটা তো চিজ, আর খুললে বাটার, চিজ বাটার আর অনিয়ন আছে, অরিগানো আছে, আর হ্যাঁ অরিগানো দিলাম তো, অরিগানো আছে আর গোলমরিচের গুঁড়ো। ফাটাফাটি লাগলো খেতে, ক্যালোরিটাও ফাটাফাটি জমে যাচ্ছে। চিড্ডে আছে, আমাদের প্রায় 3 দিন ধরে চিড্ডে চলছে, বিরিয়ানি, একদিন চিলি চিকেন। ও, চুলে তেল দিয়েছি পুরো চুপচুপে করে, কি তেল ইউজ করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, খাবি না দেখাবি। আচ্ছা, এটা হচ্ছে, আমি এই তেলটা ইউজ করি এই মুহূর্তে, এটা হচ্ছে গুড ভাইবস এর কোকোনাট কারিয়ার অয়েল, কোল্ড প্রেসড অয়েল এটা। তো যারা কোল্ড প্রেসড অয়েল কি জানো না, আগে বলবো, একবার সার্চ করে নিতে পারো। এটা শুধুমাত্র হেয়ারের জন্য না, স্কিন, বডি এবং হেয়ার তিনটের জন্য। তো কারিয়ার প্রেসড অয়েল হচ্ছে দারুণ ময়শ্চার, মানে ময়শ্চারাইজড রাখে স্কিনকে, বডিকে। যাদের ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজার হিসাবে এটাকে ইউজ করতে পারে, বাট আই হ্যাভ আ ভেরি ব্যাড অয়েলি স্কিন, তো মুখে কোনো অয়েলি টাইপের কিছু আমি মাখতে পারি না। তো এছাড়া আমার শুধুমাত্র চুলেই ব্যবহার করতে হয়, আর এটার সাথে আমি একটু ক্যাস্টর অয়েল
ক্যাস্টরল একটু হলে মানে 2-3 ড্রপ মতো ক্যাস্টরল মিশিয়ে সেটাকে ভালো করে চুলে মাখি। আর তোমাদের চুল যদি ড্রাই হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ওভারনাইট রাখতে পারো, বাট আমার স্ক্যাল্প প্রচণ্ড অয়েলি, মানে সেই কারণে আমার মুখেও পিম্পল হয় স্ক্যাল্প থেকে, তো সেই কারণে আমি ওভারনাইট রাখতে পারি না, 2-3 ঘন্টা রাখি এবং তারপর শ্যাম্পু করে ফেলি। এটা তোমরা এটা কিন্তু বাড়িতে খেতে পারো, যদি ব্লেসড সোল হয়ে থাকো, মানে যাই খাবে গায়ে লাগবে না এরকম যদি হয়ে থাকো, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা ব্রেকফাস্ট, খুবই আনহেলদি একটা ব্রেকফাস্ট। আচ্ছা, তোমাদেরকে আগের একটা ভ্লগে আমি বলেছিলাম যে মা কুকিজ বানিয়েছে, তো ওটা এমনি নর্মাল কুকিজ ছিল, তো অনেকেই আমাকে বলেছো যে তো কুকিজের রেসিপিটা শেয়ার করতে, তো আমি বলেছিলাম যখন চকলেট কুকিজ বানাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো মা এখন বানাবে চকলেট কুকিজ, তো পুরোটা না আমি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কিছু ফুটেজ শেয়ার করবো যাতে তোমরা বুঝতে পারো, কারণ পুরো যদি আমি পুরোটা যদি আমি এখন ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে অনেক লেন্দি হয়ে যাবে, বাট এমনভাবে শেয়ার করবো যাতে তোমরা বুঝতে পারো। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করছে মা। ডাস্ট করে নিয়েছে আর আর নিচ্ছে হচ্ছে তোমার 1 কাপ ময়দা। তাহলে এবার দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এর মধ্যে ময়দা আর সুগারটা দিয়ে দিয়েছে এই চালনিটার মধ্যে, এবার দিচ্ছে এটা 1 টেবিল স্পুন না 1 টেবিল স্পুন কোকো পাউডার, কত আর একটু দাও, আর একটু দাও না কালার আসবে না, 2 টেবিল স্পুন মতো, না না। আচ্ছা, বেকিং পাউডারও দিতে হবে, হ্যাঁ বেকিং পাউডার ওই 1/2 টেবিল স্পুন মতো বেকিং পাউডার দেওয়া হয়েছে, এই যে বেকিং পাউডার, 1 চিমটে নুন দিতে হবে। আচ্ছা, এবার দেওয়া হয়েছে এখানে বাটার আর একটা ডিম, ওই যে তারাও করতে পারবে, তো অসুবিধা নেই, ভালো করে একটু ফেটিয়ে নি। এবার এটা দিয়ে মাখতে হবে, আর এর মধ্যে কোনো জল ইউজ হবে না, কোনো রকম জল ইউজ হবে না, লিকুইড শুধুমাত্র এই যেটা বানানো হলো এটাতেই হবে। যদি মনে হয় যে কম হচ্ছে একটু দুধ আর একটু সাদা তেল দিলে দাও, দুধ আছে তো, হ্যাঁ দুধ বা সাদা তেল দেওয়া যেতে পারে, জল কোনো রকম ইউজ হবে না, জল তো দেওয়াই যাবে, তো আমাদের কি লাগবে মনে হচ্ছে একটু না সাদা তেল, নাড়ুর মতো ছোট ছোট করছি, এবার ছোট ছোট করে এটাকে অঙ্কিতার মা ছিল, অঙ্কিতার মা বানানো ছিল না, সরি মানে অঙ্কিতার, সরি অঙ্কিতার মা জন্মাষ্টমীতে ওদের জন্মাষ্টমী না ওদের নন্দ উৎসব হতো, নন্দ উৎসবে ওর মা চকলেট নাড়ু বানাতো, তারপরে এটাকে বেকিং এর জন্য দিতে হবে। তো আচ্ছা, যদি 180 ডিগ্রি থেকে থাকে মাইক্রো ওভেনে তাহলে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য বেক করবে, আর যদি না থেকে থাকে যেমন আমার নেই, আমার 170-190 এইরকম বিজোড়ে, তো 170 ডিগ্রিতে আমি 8 মিনিটের জন্য, ওখানে ওই 10 মিনিটের জন্যই করব, একবার 8 মিনিটে চেক করে নেবো, যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আরও 2 মিনিটের জন্য এক্সট্রা বেক করতে হবে। ওকে, তো চলো দেখে নিবি বের করার পর কেমন হয়েছে। Yes!
माइक्रोवेव ना थाकले तोमरा गैसेओ करते पारबे गैसे ननस्टिके आगे भालो करे ननस्टिकटाके भालो करे आगे हिट करे नेबे बा तारपरे ओई स्ट्यान्डेर उपर कथा बोलबे একটা এরকম ধরনের একটা স্ট্যান্ডের উপর বা যে স্ট্যান্ডগুলো তোমার জিনিসপত্র রাখে না গরম জিনিস বাড়িতে থাকে এখন আছে বাট এর মধ্যে রাখা আছে বলে দেখাতে পারছি না আমি স্ট্যান্ডের উপর একটা থালার উপরে বাটার গ্রিস করে এরকম ভাবে দিয়ে বিস্কিটগুলো তোমরা ঢাকা দিয়ে বেক করতে পারো ঠিক আছে এইভাবেও হয় গ্যাসের গ্যাসেও হবে আর মাইক্রো ওভেন থাকলে তো ওয়েল এন্ড গুড আমাদের মধ্যে এইভাবে করতে পারো আর গ্যাসেও করতে পারো ক্যামেরার সামনে চলে আসছে শুনুন আলো কাট করে দিলাম পারফেক্ট মিষ্টি পারফেক্ট ক্রাঞ্চ এটা আরো ঠান্ডা হলে আরো ক্রাঞ্চি হবে এখন একটু গরম গরম আছে বাট টেস্ট ইজ অসম এটাকে আমি এই আমার কাছে একটা টাপারওয়্যারের একটা বক্স ছিল এর মধ্যে তুলে নিয়েছি এটা একটু ঠান্ডা হোক তার আগে আমি মুখটা দেব না মানে মুখটা বন্ধ করব না ঠান্ডা হয়ে গেলে এটাকে যে কোনো এয়ার টাইট কন্টেনারে রাখতে পারো তাতে অনেক দিন থাকবে এয়ার টাইট কন্টেনারে রাখো এই মুখটা বন্ধ করে অনেক দিন থাকবে বাড়িতে গেস্ট ফেস্ট এলে খেতে পারো আর আমার বাড়িতে গেস্ট না আসলে আমি একাই খেয়ে নেবো সেটা কোনো বড় কথা না যাই হোক তো এটা বন্ধুরা কি দারুণ না দূর একটু একটু দেখা যাচ্ছে ঠিক আছে আরো যখন পরে করব আরো বেটার হবে তো যাই হোক এটা একটুখানি ফ্যানের তলায় রাখি আপাতত পরে আবার দেখা হচ্ছে স্নান করিনি এখনো বেড চক করে স্নানটা করে নি স্নান খাওয়া দাওয়া করে বিকেলে দেখা হবে ওকে চল টাটা গুড ইভিনিং গাইস সো ঘুম থেকে উঠেছি উঠে মা দেখলাম মানে বিকেল বিকেল আজকে অনেকদিন পর বাড়ি আছি তো বিকেল বিকেল বানিয়ে দিয়েছে চিড়ের পোলাও অনেকদিন পর খাচ্ছি চিড়ের পোলাও তো চিড়ের পোলাওটা খাবো এখন আজকে কোনো রকম প্ল্যানিং নেই বাইরে যাওয়ার বা কিছু বাড়িতেই থাকবো একটু কোনো ওয়েব সিরিজ বা কিছু একটা দেখবো অনেকদিন দেখা হয় না বা কোনো সানডে সাসপেন্সের ভালো গল্প পেলে সেটা শুনবো তো এটাই প্ল্যানিং সো এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি কারণ বেশি লেন্দি করতে চাই না নেক্সট ব্লগে দেখা হবে এবং তোমাদের এত ভালোবাসা পাচ্ছি এটাই অনেক আর একটা জিনিস বলার যদি ভালো লাগে অনেকে দেখো আমার ভিডিও আর তারা সাবস্ক্রাইব করতে চাও না সাবস্ক্রাইব করো না তো যদি দেখো ভালো লাগে আমার ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা প্লিজ করে দিও লাইক করলে কি হয় বেশ ভালো লাগে একটা এনার্জি পাওয়া যায় ভিডিও বানানোর তো প্লিজ লাইক করে দিও এবং কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আর শেয়ার করো অ্যান্ড ইয়া দ্যাটস ইট তো আমি এবার থেকে মোটামুটি ডেইলি ভ্লগ আপলোড করার চেষ্টা করবো বাট হয়ে ওঠে না অফিসের জন্য বাট চেষ্টা করবো একটু রেগুলার থাকার সো ইয়াপ দেখা হচ্ছে নেক্সট ভ্লগে টিল স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ টাটা